إن الله يبغض كل جعزري إن جواز سخاب في السوق جيفة بالليل همار بالنهار সে যুগে ছেলে পিলেগুলো কেমন হবে? তো নবীজি বলছেন, রাতের বেলায় শুবে তো মরা কুকুরের মতো শুবে, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো জাগবে। কি দিয়ে বুঝাবো? রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো ঘুমাবে, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো জাগবে। মতলবটা কি? জানোয়ার যদি মরে যায় আর রোডের কিনারায় যদি ফেলে দিয়ে চলে আসেন একটা কুকুরকে, বুধবারের দিন সন্ধ্যাবেলায় ফেলে দিলেন, যেই হালাতে জানোয়ারটাকে ফেলে দিয়ে আসলেন, তিন দিন পরে যদি দেখেন তো ওই হালাতে এই পড়ে আছে, ট্যাংগুলোকে উপর দিকে ছেড়ে দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে দাঁতগুলোকে খুলে দিয়ে জানোয়ারটার উপরে তিন দিন গত হয়ে গেছে, জানোয়ারটার কোনো বদল কোনো পরিবর্তন নাই, একই হালাতে পড়ে পড়ে তার সময় কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। ঠিক তেমনি এই জমানার ছেলেপিলেগুলো রাতের বেলায় যখন এশারের নামাজের পরে বিনা নামাজে ঘুমিয়ে যাবে, তো ছেলেটা কেমন হয়ে ঘুমাবে? মরা কুকুরের মতো ঘুমাবে। আর মরা কুকুর যেমন নড়ে না চড়ে না, তার মুখ থেকে যেমন কোনো আওয়াজ বের হয় না, তেমনি এই যুগের বাচ্চাগুলোর মুখ দিয়ে একটাও শব্দ বের হবে না। কইছে, তোমার মুখ থেকে বের হয় নাকি? তো বাইর হয় না? যদি মানুষ বাজে স্বপ্ন দেখে, যদি কোনো মানুষ ঘুমাতে ঘুমাতে বাজে স্বপ্ন দেখে, একটা লোক বলো তো কী করতে হয়? মৌলানারাবাদ একটা লোক বলো তো কী করতে হয়? আসলে সব গোটা গাঁ খালি ফুটানি গুঞ্জ নাকি যে? হ্যাঁ, যদি কেউ বাজে স্বপ্ন দেখে রাতের বেলায় তো কি করতে হয় জানো না? যেই হালাতে তুমি জাগলে সঙ্গে সঙ্গে তুমি তোমার বাম দিকে তিনবার কবার তিনবার করে দাও, আর দিয়ে মুখ দিয়ে খালি পড়ে দাও একবার, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বাস, বাজে স্বপ্ন যদি এটা পড়ে দিতে পারো, তোমার মুখ তোমার ঠোঁট নড়াচড়া করলো, মরা কুকুর থেকে তোমার নাম বাহির হয়ে গেল, তোমার ঠোঁটটা নড়েছিল। আর তারপরে বলছি, ফজরের যেমনি আজান পড়বে, আর সলাতু খায়রুম মিনান নাম, তো মুমিনের কী পরিচয়? যেমনি আজানের শব্দ কানে যাবে, যদি শুনতে পাই তো ঘুমকে ছেড়ে দিয়ে শুয়ে শুয়ে জবাব দিবে, শুয়ে শুয়েই জবাব দিবে। যদি আজানের ধ্বনি কানে যাই আর শুয়ে শুয়ে যদি একটা করে শব্দ জবাবে বলে দেই, তাহলে জবাব দিতে গেলে মুখটা নড়লো, দুয়াটা বের হলো, তাহলে তোমার নামটা মরা কুকুর থেকে কিন্তু খারিজ হয়ে গেল। কিন্তু আজকালকার বেটারা যে শুয়েছে, কখন ফজর হয়েছে তাও জানে না, কখন রাত বারোটা হয়েছে তাও জানে না, একবার যদি পিশাব করতে কমসে কম মানুষেরা উঠে, পিশাব তো লাগে রে ভাই, যদি রাত বারোটার সময় আপনি পেশাব করতে উঠেন, তাহলে পেশাবের দিকে পানির বদনা নিয়ে যাবেন, বাথরুমে যাওয়ার আগে আপনাকে একটা দোয়া বলতে হয়, দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবায়েসে, যেটি যেটি লোক জানো না দোয়াটা জলদি হাত তুলো। কইছে, আমি কি চিড়া খাকা খেপা আছি? হ্যাঁ, যেটি যেটি লোক জানো না হাত তুলো, আমি হাত তুলে দিয়ে বেকুফ হব? এখানে কমসে কম 200টা লোক আছে যারা পায়খানা পেশাবে যাওয়ার দোয়া জানে না। যদি পেশাবে যাওয়ার কালে দোয়াটা বলে দাও, তাহলে তোমার মুখ দিয়ে জিকির বেরিয়ে গেল, আর জিকির যদি বেরিয়ে যায় তাহলে মরা কুকুর থেকে নাম কেটে গেল। পেশাব থেকে যখন বেরিয়ে আসবে তখন তোমার মুখ দিয়ে একটা ছোট্ট দোয়া বের হবে, দোয়াটা কি? তো গুফরানাকা, দোয়াটা কি? গুফরানাকা। যদি তোমার মুখ দিয়ে জিকিরটা বেরিয়ে যায় তাহলে তোমার নামটা মরা কুকুরের খাতা থেকে কেটে যায়। কিন্তু আজকালকার জমানার বাচ্চারা এমন হয়ে ঘুমালো যে ঘুমালো তো ঘুমালো, পেশাবেরও নাম নেই না, পায়খানারও নাম নেই না, আজানেরও নাম নেই না, কোনো স্বপ্ন দেখতে গেলে জাগারও নাম নেই না, শুয়েছে তো শুয়েছে, বেলা 8টা যখন বাজবে তখন উঠবে, তাহলে সারা রাত কেমন করে কাটালো? তো বলছে, জি ফাতুন বিল্লাইলে রাতের বেলায় মরা কুকুরের মতো রাত কাটালো। কতটি আছে মজলিসে বেয়াদবি মাপ? আমি মরা কুকুর দেখতে যাব না, কিন্তু আছে মজলিসে। থাক,
তাহলে রাসূলের কথাটা কত সত্য হয়ে গেল, একদম বরহাক কথা, একদম ওয়াজিব কথা। আমি যাচ্ছি না ওই দিকে, এতগুলো কথা কেন বললাম? আপনাকে কি বয়কট করে সোজা করা যাবে? ওয়াজ শেষ করছি, অনেক কথা বলা হয়ে গেল আর মজলিসটা লেটে চলছিল, এই জন্য আর বেশি আমি নিতে চাইছি না। 12টা বেজে গিয়ে, কত 12 বেজে গেল। আপনারাকে কি যদি মনে করি যে এই গ্রামের একটা লোক বেশি হটকারি করছে, সেই লোকটাকে বয়কট করে দিয়ে সোজা করা শরীয়তে জায়েজ না? জায়েজ নয়। আমি জোর গলাতে বলছি, একটা মানুষকে যদি সোজা করা না যায়, আর গ্রামের মাতব্বররা যদি বলে একে বয়কট করে দাও, ওকে সোজা করার জন্য বয়কট করা জায়েজ, বয়কট করা জায়েজ। কেমন বয়কট? তোর ফেতরা আমার কাছে জমা হবে না, তোর কুরবানির চামড়া আমার কাছে জমা হবে না, তোর বেটির বিয়েতে আমরা কেউ যাব না, কাউব কেউ বরযাত্রী তুই পাবি না, তোর বাড়ির জোর যদি কেউ মরে যায় আমরা জানা যাই হাজির হব, কিন্তু তোকে জানা যাই হাজির হতে দেব না। বয়কট কচ্ছে চলবে জি মুনি সাহেব? পারা যাবে জি, রসুলের যুগে পারা গেল তো এই যুগে কেন পারা যাবে না? আপনাকে বেশি সময় নেব না, এটা শিখে নেন, নেওয়ার পরে বাড়ি চলে যান, এইটা শুধু শিখে নেন, নেওয়ার পরে বাড়ি চলে যান, আর আপনাকে বাড়বো না। রসুলের যুগে একটা যুদ্ধ লেগেছিল, তো যুদ্ধতে 81 জন লোক যায়নি, 81 জন লোক যায়নি, বাড়িতে বসে থেকে গেছিল। যুদ্ধ জয় করে রসুল যখন বাড়ি এলেন, ওরাকে বললেন ডেকে ডেকে, এই যাওনি কেন, এই যাওনি কেন? 78 জন লোক বলল কারণ দেখালো, আর বাকি 3 জন লোক বলছে আমাদের কোনো কারণ নাই, আমরা অকারণে যুদ্ধে গায়েরহাজির থেকেছি, আমরা যাইনি। রসুল বললেন মদিনার মসজিদে যতটি লোক ছিল সবাইকে ডেকে বললেন, এই লোকেরা, এই 3 জন লোকের সঙ্গে তোমরা বয়কট করো, এদের সঙ্গে সালাম করবে না, কালাম করবে না, কথা বলবে না, বাজারে যাবে না, লেনা দেনা করবে না, এর সাথে কোনো গল্প টল্প করবে না, বয়কট বয়কট বয়কট। খেয়াল করেন, 3 জন লোক, কাব বিন মালিক আর আসআদ বিন মুরারা বিন রাবি আর সাফওয়ান বিন মুআত্তাল, 3 জন লোক। আল্লাহু আকবার। কাব বিন মালিক বলছে 15 দিন যখন হয়ে গেল, কেউ চালা করে না, কেউ কথা বলে না, তখন জানটা যখন আকুপাকু হয়ে গেল, তখন আমি চলে গেলাম ময়দানের দিকে, একটা খেজুরের বাগানে, এটা আমার আপন চাচাতো ভাই আবু কাতাদার বাগান, আবু কাতাদাকে গিয়ে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আবু কাতাদা আমার দিকে চোখ তুলে তাকাই না, উল্টো দিকে তাকাচ্ছে, কথা বলল না। আমি ওখান থেকে ফিরে চলে এলাম, আসার পরে দেখলাম যে না, কেউ কথা বলবে না। শেষে 40 দিনের দিন রসুল বললেন আমাদের 3 জনকে ডেকে, এই 3টা লোক তোমাদেরকে বয়কট তো করেছি, আজ থেকে তোমরা তোমাদের 3টা বাড়িওয়ালিকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, তোমাদের কাছে যেন বাড়িওয়ালি না থাকে। বাড়িওয়ালিরাকে বিদায় করে বাপের বাড়ি পাঠিয়ে দিল, আর পাঠিয়ে দেওয়ার পর 3 জন একাই একাই বাড়িতে বসে বসে ডুকরে ডুকরে কাঁদে, রসুল এমন করে বয়কট করে দিয়েছেন এই লোক কটাকে। আল্লাহু আকবার। শেষে 50 দিনের দিন, শেষে 50 দিনের দিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আর দিয়ে আল্লাহ তাআলা বলে পাঠালেন যে এই 3 জন লোকের তওবা কবুল করা হয়েছে, এবার থেকে তোমরা এদের সাথে লেনা দেনা চালু করে দাও। আপনি বলুন, 50 দিন ধরে এই লোকগুলোর জীবনকে সঙ্গীন করে দিয়েছিলেন আল্লাহ পাকের রসুল, কেন? ব্যক্তিগত কোনো রাগ ছিল? জি না। জমি নিয়ে কোনো গোলমাল ছিল? জি না। এটা বিবাদটা কী নিয়ে? তো ধর্মকে কেন্দ্র করে। মানুষ 3টাকে সোজা করার জন্য আল্লাহ পাকের রসুলই কাজ করেছিলেন। অতএব আপনাদের মতো গ্রামের মানুষকে বলছি, যদি কথাই সোজা হয়ে যান তো আলহামদুলিল্লাহ, কথাই যদি সোজা না হন তাহলে যারা মার দিয়ে সোজা করবে তারা মার দিয়ে সোজা করবে, তাতে সোজা হয়ে যান তো আলহামদুলিল্লাহ, আর যদি প্রয়োজন পড়ে যায় তাহলে আপনাকে বয়কট করে সোজা করতে হবে, আর তাছাড়া এই সমাজকে আমরা আর বাঁচাতে পারবো না। ভাইরা আমার, অনেক কথা শোনা হলো, এবার একটা কথা শুধু বলি, আর বলার পরে আপনাদের কাছে একটা আবেদন।